রশন পূজার নতুন জুটি সিনেমা নাকফুল। প্রাচীন কাল থেকে বাঙালি নারীর গয়না হিসেবে অতি প্রচলিত নাকফুল, এবার সেই নামেই এক সিনেমা রচিত হচ্ছে বাংলাদেশে। এবার নতুন করে জুটি বেঁধেছে রশন এবং পূজা চেরি। বুধবার 2 ফেব্রুয়ারি গণমাধ্যমে সিনেমা স্বাক্ষর করেছে নায়ক নায়িকা দুইজন। ফেরারি ফরাদের গল্পে মাল্টিমিডিয়া লিমিটেডের প্রযোজনায় নাকফুল সিনেমাটি নির্মাণ করবেন তরুণ নির্মাতা অলস হাসান। সিনেমা প্রসঙ্গে পূজা চেরি গণমাধ্যমে বলে, নাকফুল একটি নারীর বিশেষ অলংকার যাকে ঘিরে এই সিনেমাটি তৈরি করা হচ্ছে। সিনেমার গল্প পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে, দর্শক এই সিনেমা দেখে নিরাশ হবে না। এদিকে সিনেমার নায়ক রশন গণমাধ্যমকে বলে, সিনেমাটি গ্রামীণ পক্ষাপেটে নির্মাণ করা হচ্ছে, সিনেমার গল্প আশা করি সবার কাছে ভালো লাগবে। সাদামাটা গল্প হলেও সিনেমার মধ্যে রয়েছে এক অসাধারণ ভূমিকা, যেটি তিনি ভালোভাবে অভিনয় করে মানুষের কাছে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। দর্শক, আপনাদের কাছে পূজা চেরি না রশন কাকে বেশি ভালো লাগে তা এই ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি গণমাধ্যমে শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিন।